কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সবকিছু নিয়ে কি আসলে রসিকতা বানায়? ঘূর্ণিঝড় বোকা বিধ্বংসী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর সেখানে সে ঘূর্ণিঝড় নিজে চোখে দেখতে কক্সবাজার লাবণী পয়েন্টে চট্টগ্রামের সমুদ্র সৈকতে হাজির হচ্ছেন হাজার হাজার পর্যটক। তারা এ বড়ি আবহাওয়াতে পানিতে ডুবাচ্ছে, টিকটক ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে কোনোরকম চিন্তা ভাবনা নেই এ পর্যটকদের, যেখানে এ ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে আবহাওয়াবিদরা বারবার অবগত করছে। 10 থেকে 11 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ পুরোটা তলিয়ে যাবে এই ভয়ে উপকূলবাসীরা সেন্ট মার্টিন ছেড়ে ঘরবাড়ি রেখে চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু সেগুলো তোয়াক্কাই করছে না পর্যটকরা। কেউ কেউ করছেন ফেসবুক লাইভ, আবার অনেকে এই ঘূর্ণিঝড় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। 240 কিলোমিটার গতির দমকা হওয়া শক্তি নিয়ে উপকূলে আরও কাছে এসে পৌঁছে গেছে প্রবল ঘূর্ণিঝড় মোখা। ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবার রাত 3টায় এ ঘূর্ণিঝড় কক্সবাজার উপকূল থেকে 350 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ও মিয়ানমারের সিতে বন্দর থেকে 260 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সেই সময় ঘূর্ণিঝড় মোখার বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 210 থেকে 220 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকার 240 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।